সাবস্ক্রাইব করুন কেরিয়ার সাকসেস ইউটিউব চ্যানেলটিকে আর বেল আইকনে অল আইকনটিতে ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিও আপনার আপনার সবার আগে পেতে পারে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নতুন তিনটি প্রকল্পের সূচনা করলেন তো অবশ্যই নামগুলি আপনারা জানেন অর্থাৎ থামনেলে আপনারা দেখেছেন আমার ধান আমার চাতাল আমার ফসল আমার গাড়ি ও আমার ফসল আমার গোলা এই তিনটি প্রকল্প একেবারেই নতুন প্রকল্প তো এই প্রকল্পের বিষয়ে অবশ্যই আপনি জানবেন না কারণ নতুন প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন অবশ্যই আপনি যদি এই তিনটি প্রকল্পের সুবিধা নিতে চান কিভাবে আবেদন করবেন এই প্রকল্পে কোথায় আবেদন করবেন এবং কে বা কারা এই প্রকল্পের জন্য এলিজিবেল অর্থাৎ কে বা কারা এই প্রকল্পে সাহায্য পাবেন অর্থাৎ কত টাকা করে সাহায্য পাবেন প্রত্যেকটি প্রকল্পে কোথায় যোগাযোগ করবেন আপনারা এই প্রকল্পে আবেদন করবার জন্য এবং এক এক করে সম্পূর্ণ রকম বিস্তারিত এই ভিডিও এই ভিডিওতে আপনাদেরকে জানাবো বিস্তারিত বিষয় আপনাদেরকে এই এই ভিডিওতে জানাবো তো অবশ্যই সাথে থাকুন এবং চ্যানেলে যদি আপনি নতুন ভিজিটার হয়ে থাকেন তাহলে বলে রাখি বিএসকে রিলেটেড অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র রিলেটেড কর্মসাথী প্রকল্প রিলেটেড এবং এই সমস্ত লেটেস্ট স্কিম অর্থাৎ বিভিন্ন ধরনের লেটেস্ট যে প্রকল্পগুলি বের হয় সেই সমস্ত ভিডিও কিন্তু প্রতিদিন আপডেট আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো যার জন্য অবশ্যই চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখুন রাখতে হবে এবং আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি আপনাদের সঙ্গে আমি সুমন আপনারা দেখছেন কেরিয়ার সাকসেস ইউটিউব চ্যানেল চলুন শুরু করি তো প্রথমেই যে প্রকল্পটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে আমার ধান আমার চাতাল এই প্রকল্প তো এই প্রকল্পটি হচ্ছে ধান ও শস্য শুকানোর চাতাল শুকানো যন্ত্র ও সংরক্ষণ গোলা বানানোর জন্য প্রকল্প তো এই যে প্রকল্পটিতে কি কি সুবিধা পাওয়া যায় তো প্রথমেই বলে রাখি এখানে ক্ষুদ্র ও প্রান্তিক চাষি কৃষক গোষ্ঠী সমূহ স্বনির্ভর গোষ্ঠী ইত্যাদির মধ্যে থেকে নির্বাচিত উপভোক্তাদের সেদ্ধ ধান শুকানোর চাতাল ভিজে ধান শুকানোর যন্ত্র এবং স্বল্প মূল্যে উন্নত ধান ও শস্য সংরক্ষণ গোলা বাড়ানোর জন্য যথাক্রমে দশ হাজার টাকা আট হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা এককালীন সহায়তা জেলাশাসকের সভাপতিত্বে গঠিত জেলা অনুমোদন কমিটির অনুমোদন সাপেক্ষে উপভোক্তাদের কেসিসি বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করার ব্যবস্থা করা হয়েছে তো এখানে সহায়তা সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা কেসিসি অ্যাকাউন্টে জমা করা হয় এই টাকা অর্থাৎ যেটির জন্য আপনি এলিজেবেল সেই টাকা আপনাকে কিন্তু দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে তো এখানে বলা হয়েছে কে বা কারা এই সাহায্য পাবেন তো বলা হয়েছে রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক চাষি কৃষক গোষ্ঠী সমূহ স্বনির্ভর গোষ্ঠীসমূহ এবং স্কিমটিতে অর্ধবহ করে তোলার জন্য কোনো একজন উপভোক্তা একসঙ্গে একাধিক সুবিধা পেতে পারে তো সাহায্যের জন্য আপনারা কোথায় যোগাযোগ করবেন কৃষিজ বিপণন দপ্তরে জেলা অধিকারিকের অফিসে তো অর্থাৎ কৃষি দপ্তর অফিসে আপনি যোগাযোগ করতে পারেন এবং আপনাদের জেলা অধিকারিকের অফিসে আপনি যোগাযোগ করতে পারেন তো একই রকমভাবে পরবর্তী যে প্রকল্পটির নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে আমার ফসল আমার গোলাপ প্রকল্প উৎপন্ন ফসল বেশি দিন সংরক্ষণ করার জন্য এবং অভাবী বিক্রি রোধ করতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তো এই প্রকল্পের মাধ্যমে আপনি কী কী সুবিধা পাবেন অর্থাৎ কী কী সুবিধা পাওয়া যায় তো ক প্রথমেই বলা হয়েছে রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক চাষি কৃষক গোষ্ঠী গোষ্ঠীসমূহ স্বনির্ভর গোষ্ঠী ইত্যাদির মধ্যে থেকে নির্বাচিত উপভোক্তাদের সাধারণ শস্য গোলা উন্নত শস্য গোলা এবং পেঁয়াজ সংরক্ষণ গোলা বানানোর জন্য যথাক্রমে পাঁচ হাজার টাকা বারো হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা এককালীন সহায়তা দেওয়া হচ্ছে নির্বাচিত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হচ্ছে তো এই প্রকল্পটির আওতায় উপভোক্তাদের তাদের নিজস্ব গোলা বাড়ানোর সুযোগ দেওয়া হচ্ছে যাতে তারা তাদের উৎপন্ন ফসল বেশি দিন সংরক্ষ সংরক্ষণ করতে পারেন এবং অভাবী বিক্রি রোধ করতে পারবেন চাষিরা তো এখানে কে বা কারা এই সাহায্য পাবেন রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক চাষী কৃষক গোষ্ঠীসমূহ স্বনির্ভর গোষ্ঠী ইত্যাদি প্রত্যেকে কিন্তু এই সুবিধা পাবেন তো সাহায্যের জন্য আপনারা কোথায় যোগাযোগ করবেন ব্লক স্তরের সহকশী অধিকর্তার অফিস অর্থাৎ বিডিও অফিসে এবং জেলা ও মহকুমা স্তরের যথাক্রমে আপনি কৃষিজ বিপণন বিভাগে জেলা মহকুমা অধিকারিকের অফিসেও কিন্তু যোগাযোগ করতে পারেন এই প্রকল্পগুলিতে আবেদন করার জন্য এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য এবং পাঁচ টাকা বারো টাকা এবং পঁচিশ টাকা পাওয়ার জন্য তো একই রকমভাবে পরবর্তী যে প্রকল্পটি হচ্ছে আমার ফসল আমার গাড়ি এই প্রকল্পের কি কি সুবিধা পাওয়া যাবে আপনাদেরকে বলে রাখি উৎপাদিত ফসলের চয় চয়নতরের ক্ষতি রোধ করার জন্য এবং উৎপাদিত ফসল দ্রুত বাজারজাত করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যেখানে কি কি সুবিধা পাওয়া যায় উৎপাদিত ফসলের চয়নতর ক্ষতিরোধ করতে এবং উৎপাদিত ফসল দ্রুত বাজারজাত করার জন্য এই প্রকল্পটির মাধ্যমে রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক চাষি গোষ্ঠী কৃষক গোষ্ঠীসমূহ স্বনির্ভর গোষ্ঠী ইত্যাদির মধ্যে থেকে নির্বাচিত উপভোক্তাদের একটি ভ্যান রিকশা অথবা ঠেলা এবং ছটি ছিদ্রযুক্ত প্লাস্টিক ক্রেট কেনার জন্য দশ হাজার টাকা করে এককালীন সহায়তা নির্বাচিত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হচ্ছে তো অবশ্যই কে বা কারা এই সাহায্য পাবেন রাজ্যের ক্ষুদ্র প্রান্তিক চাষী কৃষক গোষ্ঠীসমূহ স্বনির্ভর গোষ্ঠী সবাই কিন্তু এই সুবিধা পাবেন এবং সাহায্যের জন্য আপনারা কোথায় যোগাযোগ করবেন ব্লক স্তরে সহকৃষি অধিকর্তার অফিস অর্থাৎ এডি অফিসে ব্লকের যে এডি অফিস রয়েছে জেলা ও মহকুমা স্তরে যথাক্রমে কৃষিজ বিপণন বিভাগের জেলা ও মহকুমা অধিকারিকের অফিসে আপনারা যোগাযোগ করতে পারেন এই তিনটি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য তো অবশ্যই আপনারা এই তিনটি প্রকল্পে আবেদন করবেন কিভাবে আবেদন করবেন ফর্ম কোথায় পাবেন অর্থাৎ ফর্ম কিন্তু আপনার সেই অফিস থেকে পেয়ে যাবেন সেখানে আপনার যোগাযোগ করুন সেখান থেকেই আপনারা কিন্তু ফর্ম পেয়ে যাবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতিদিন বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেট কিন্তু আপনারা সবার প্রথমে এই চ্যানেলে দেখতে পাবেন তো বন্ধুরা ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে ধন্যবাদ